বিধাননগর পৌর নিগমের দু নম্বর ওয়ার্ডের প্রার্থী শ্রীমতী রহিমা বিবি মণ্ডলের সাথে আজ আমরা প্রচারে বেরিয়ে পড়েছি। তিনি আজকে এসেছেন বেড়াবেড়ির মোজাফফর আহমেদ কলোনিতে এবং আমরা সঙ্গী হব তার প্রচারের এবং দেখে নেব তিনি কিভাবে প্রচার কার্য করছেন। আমাদের মধ্যে পেয়ে গেছি এই মুহূর্তে দু নম্বর ওয়ার্ডের প্রার্থী শ্রীমতী রহিমা বিবি মণ্ডলকে। তিনি কেমন বুঝছেন এলাকার বাসীদের কাছ থেকে জানছেন শুনছেন কিভাবে কিরকম ভাবে কাজ করবেন কি বলবেন এই ব্যাপারে? নমস্কার। দেখো সারা বছর কাজ করি এলাকার, জাস্ট এসছি, মানুষের কাছে যেতে হয়, সেই জন্য আবার আমরা দ্বিতীয়বার জন্য যেহেতু মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে আবার প্রার্থী হিসাবে মানুষের কাছে পাঠিয়েছে, আমাদের দায়বদ্ধ। মানুষের সারা বছর কাজ করি, ইলেকশন বাড়ি বাড়ি যাচ্ছি, কিছু মধ্যে আপনারাও দেখেছেন যে বলছেন আসতে হবে না, আপনি না আসলে চলবে, কিন্তু যেহেতু প্রার্থী আমি মনে করি সবার বাড়ি যাওয়া উচিত, কারণ প্রত্যেকটা বাড়িতে আমার যাওয়া উচিত মনে করেছি। সেই জন্য সকাল থেকেই শুরু হলো আবার এই পথতলা, প্রতিটা বাড়ি বাড়ি যাচ্ছি। ভালো লাগছে, সব থেকে ভালো হচ্ছে এখানে ঘর, যে ঘরগুলো বস্তির মতন, সেই বাড়িগুলো আমি দিয়েছি বাড়ির মাথার উপরে ছাতে। এটা গরিব মানুষ ভাবতে পারেনি, তো মানুষ এখানে ভুলবে কোথায়, মানুষ সবসময় পেয়েছে। দিদি একটা জিনিস আমরা দেখছি প্রচারে যে মানুষ বলছে, কেউ বলছে আমরা লক্ষ্মীর ভাণ্ডার পাইনি, কেউ বলছে এখনো স্বাস্থ্যসাথী হয়নি, এটা কি বলবেন? এই লক্ষ্মী ভাণ্ডার হয়নি, যেটা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টে একটু ওদের অসুবিধা ছিল, কারোর বই নেই, কারোর অ্যাকাউন্ট ছিল কে সি জমা দেয়নি, ব্যাংকের একটা পাঞ্জাব ব্যাংক চেঞ্জ হয়েছে জানেন তো আপনারা, তারপরে অনেকটাই সমস্যা এটা ছিল, আর এবারে আবার ফেব্রুয়ারি মাসে হবে, সেই দিক থেকে প্রবলেম সলভ হয়ে যাবে। আর স্বাস্থ্যসাথী অনেকই পায়নি, যাতে স্বাস্থ্যসাথী অলরেডি আমাদের কাছে অনেক এতটা ছবি তোলার এ চলে এসছে, আমাদের 9 জানুয়ারি ছিল, যেহেতু ইলেকশন ঘোষণা হয়েছে তাহলে এটাকে সরকার বন্ধ করেছে, আবার আমাদের ফেব্রুয়ারি মাসে হয়তো ডেট দেবে, সেই ডেটে সবার ছবি হবে, সবই হয়ে যাবে। আমাদের মধ্যে পেয়ে গেছি এই অঞ্চলের 2 নম্বর ওয়ার্ডের সভাপতি শ্রী শেখ আলাউদ্দিন দাকে। দাদা আপনাকে স্বাগত। দাদা কি বুঝছেন এলাকাবাসীদের, আপনি তো ঘুরছেন ম্যাডামের সাথে, ম্যাডাম প্রার্থী হয়েছেন, ম্যাডামের সাথে ঘুরছেন, কি বুঝছেন এলাকাবাসীদের ঠিক কি কি দাবি রয়েছে আপনাদের কাছে? একটা ব্যাপার আছে দিদি, যে বিগত 6 বছর ধরে আমরা সত্যিকারের ভাগ্যবান এই ওয়ার্ডের বাসিন্দা হিসাবে, আমরা বিগত 6 বছর ধরে দিদির পরিষেবা, বিশেষ করে আপনি একটা জিনিস নজর রাখবেন, আপনি আমাদের সঙ্গে আছেন, এমন কোনো মহিলা, এমন কোনো ভোটার নেই যে দিদিকে সরাসরি চেনেন না। এই যে জনসংযোগ উনি এমনভাবে তৈরি করেছেন যে এখানে আজকে যেটা অফিসিয়ালি প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাওয়ার দরকার আছে বলে আমরা যাচ্ছি, কিন্তু একটাও এমন ভোটার নেই, বিশেষ করে মহিলা ভোটার, যে দিদিকে চেনে না। দিদি এমনভাবে এত সুন্দরভাবে এই ওয়ার্ডটাকে সাজিয়ে রেখেছে। হ্যাঁ, আমরা নিশ্চিত যে এখানে বিরোধী পক্ষে যারা যারা আছে একটারও আপনারা রেজাল্ট দেখে নেবেন, একটারও কিন্তু জামানত থাকবে না। আর যে অভিযোগগুলো পাচ্ছেন আমাদের এই 5টা বুথে, এখানে 5টা বুথ, 5টা বুথের কমবেশি 7,000 ভোটার আছে, আপনি গুনে গুনে দেখবেন যে এই অভিযোগগুলো, এই অভিযোগ বলতে নেই তবু আমি প্রেসের সামনে বলছি, এই যে স্বাস্থ্যসাথী বা লক্ষ্মী ভাণ্ডার, এগুলো কিছুটা যেসব লোক পায়নি তাদের কিছুটা ব্যর্থতা আছে, ঠিকমতো আমাদের কাছে রিপোর্ট, দিদির কাছে রিপোর্ট যায়নি, এবং এই সংখ্যা আমার মনে হয় এই 7,000-এর ভিতরে 150-200 হলেও হতে পারে। তার মানে কীভাবে কাজ হয়েছে এবার আপনি বুঝতে পারছেন। আর আমরা আশা করছি এবং আমরা বিপুল ভোটে আমাদের দিদি জয়লাভ করবে, এবং বিরোধী যে কটা আছে, 3-4টে আছে, যাদের কোনো জনগণের সঙ্গে সংযোগ নেই, জনগণের সঙ্গে তাদের দেখা নেই, তাদের জামানত আপনি রেজাল্ট দেখে নেবেন, প্রত্যেকেরই জামানত বাজেয়াপ্ত হবে। এইখানে যে প্রচার চালাচ্ছেন, প্রচারের মধ্যে দেখি বিরোধীরা কোনো রকম পদক্ষেপ নিচ্ছে বা কিছু করছে, কোনো রকম ঝামেলা সৃষ্টি হচ্ছে, কিছু দেখেছেন? এই তো দুদিন হলো বাধাপ্রাপ্ত হচ্ছে। দিদি আমি নির্বাচন ডিক্লেয়ার হয়ে যাওয়ার পরে থেকে দিদির সঙ্গে, বা আরও আমাদের কামাল আছে, মেহরালি আছে, আমাদের যুব সভাপতি আছে, এদেরকে সবাই মাঠে নেমেছে, সত্যিকারের কথা বলতে দ্বিধা নেই যে বিরোধীদের আমি এখনো পর্যন্ত চোখেই দেখিনি,
চোখেই দেখিনি যে তারা ময়দানে আছে। বিরোধী শূন্য বলতে চাইছে? একেবারে বিরোধী শূন্য, ওদের কোনো ইস্যু নেই তো, ওরা জনগণের থেকে বিচ্ছিন্ন, ওরা জনগণের থেকে বিচ্ছিন্ন। ওরা থাকবে কি করে মানুষের কাছে, বলবে কি আমাদের প্রার্থীর বিরুদ্ধে তো বলতে হবে, সেই সেই বলার মতো তো জায়গাই নেই। নাম রিয়াজউদ্দিন, আমি এখানে তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের সঙ্গে জড়িত। কি বুঝছেন এলাকাবাসীদের কাছ থেকে, কথাবার্তা শুনছেন, দিদির সাথে প্রচার করছেন, মানুষের যে চাহিদাগুলো সেগুলো পূর্ণ করতে পারবেন জয়ের পর? একদম একদম, কেন দিদি এখানে প্রায় 5 বছর আগে উনি নির্বাচিত জয়ী হয়েছিলেন, মানুষ সেই সময়ও তাঁকে ব্যাপক ভোটে জয়ী করেছিল, এবং মানুষ যে আশা করেছিল যে একজন কাউন্সিলর হিসাবে তাঁকে আমরা পাশে পাবো, তাঁর জন্য আমরা তাঁরা যে পরিষেবা পেতে চেয়েছিলেন, আমি মনে করি 90% পরিষেবা কিন্তু আমাদের রহিমাদি তাঁদেরকে দিতে পেরেছেন, তাই মানুষের কাছে তিনি একটা জনপ্রিয়তা মুখ হয়ে উঠেছেন। আপনারা পাড়া ঘুরলেও দেখতে পারবেন সর্ব জায়গায় কিন্তু রহিমাদিকে এক নামেই মানুষ চেনে, এবং ঘরের মেয়ে হয়ে উঠেছেন আমাদের এখানে। বলছে মানুষ দিদির পাশে থাকবে সবসময়? মানুষ দেখুন, বিশেষ করে সবথেকে আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দেবো, এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ দেবো, তাঁর জন্যই কিন্তু আজকে আমরা এই রাস্তায় রাস্তায় ঘুরছি, মানুষের কাছে যাচ্ছি, মানুষের আশীর্বাদ পাচ্ছি। আমাদের নেত্রী মমতা ব্যানার্জির যে প্রকল্পগুলো মানুষের জন্য করেছেন, সেই মানুষের প্রকল্পগুলো যদি না করতো হয়তো আমরা এতটা মানুষের সহযোগিতা পেতাম না। একটার পর একটা প্রকল্প, প্রায় 69টা প্রকল্প আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 11 বছরে করেছেন, প্রত্যেকটা দুয়ারে 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 সরকার, প্রত্যেকটা মানুষের কাজের দরকার, প্রত্যেকটা উন্নয়নের আমরা দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছি। বিশেষ করে আমাদের এই 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রহিমা বিবি কাউন্সিলর হওয়ার পর থেকে নজিরবিহীন একটা কাজ করেছিলেন, সেটা হচ্ছে গিয়ে আধার কার্ড, আপনারা দেখেছেন আজ থেকে 4-5 বছর আগে আধার কার্ডের একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হয়েছিল। আধার কার্ড করার জন্য আমাদের এই অঞ্চলে, বিশেষ করে বেড়াবেড়ি অঞ্চল, খুব গরিব এলাকা, প্রচণ্ড গরিব এলাকা, এবং কারোর কাছে কোনো কাগজপত্র বলে কিছু ছিল না। এই রহিমা বিবি আধার কার্ড করতে এসছে, অফিসাররা সেই আধার কার্ডের জন্য আম গাছের নিচে, আমার এই 38 বছর রাজনৈতিক জীবনে আমি দেখিনি কোনো কাউন্সিলরকে, বহু কাউন্সিলর এখানে ছিল, সিপিএমের কাউন্সিলর এত বছর রাজ করেছে, 34 বছর, তো রহিমা বিবি এসে আম গাছের নিচে বসে কেবলমাত্র একটা করে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট করে দিয়েছেন প্রায় হাজার হাজার। সেই আধার কার্ড নিয়ে আজকে তারা যদি সেই না সই করতো রহিমা বিবি, এই আধার কার্ডগুলো পেত না, এই আমাদের বেড়াবেড়ি অঞ্চল একেবারে অন্ধকারের মধ্যে পড়ে থাকতো। দিদির কথা এবং তাদের কর্মীদের কথা, দিদি মানুষের পাশে থাকবেন এই অঙ্গীকার করেছেন, আগামী দিনে দিদি আরও কাজ করবেন মানুষের জন্য, দিদি ভোট প্রার্থনা করছেন, ভোট প্রচার চলছে, এবং আমরা থাকবো দিদির সাথে, আরও কিছু জায়গায় দিদি যাবেন, দিদি প্রচার চালাবেন। বিধাননগর থেকে ক্যামেরায় সঞ্জীব পালের সাথে তনুশ্রী দত্তের রিপোর্ট, ভূমি 24x7।